নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কম্পিউট স্মার্ট ইউটিউব চ্যানেল আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল এসআই এর দৌড় স্টার্ট হয়ে গেছে এবং এক্সাইজ এসআই প্রিলিমসের রেজাল্টও বেরিয়ে গেছে কিন কিছু দিনের মধ্যেই ফিজিক্যাল টেস্টগুলো স্টার্ট হবে আবার অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলেরও রেজাল্ট বেরোনোর সময় হয়ে এলো এরপরেই আবার দৌড় আছে তাই এই এইসব দৌড়ে পরীক্ষাগুলিতে কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে পাস করা যাবে তা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে এই রকম বহু পিইটি এবং পিএমটি টেস্টে পাস করা অ্যাসপেরেন্টের ইন্টারভিউ নেব এবং তার সাথে সাথে ডেমো দৌড়ও দেখাবো আসুন শুরু করা যাক সবার প্রথম যে কোনো দৌড় পরীক্ষায় পাস করার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো নিজের ওপর কনফিডেন্স রাখা অর্থাৎ আত্মবিশ্বাস যদি ভেবেই বসে থাকেন যে আমি পারবো না না আমার দ্বারা হবে না তবে যতই প্র্যাকটিস করেন না কেন আপনি পাস করতে পারবেন না বিগত দশ বছর ধরে হওয়া বিভিন্ন দৌড়ের পরীক্ষা যেমন রেলের আর পি এফ পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার আবার আর্মি পাঁচ কিলোমিটার তেইশ মিনিটে আগেরবারের কেপি ডব্লিউ বিপি কনস্টেবলগুলো আর জেল পুলিশের সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার প্রভৃতি পরীক্ষাগুলোতে পাশ করা অ্যাসপেরেন্টের মতে নিজের ওপর বিশ্বাস রাখাটাই মেন মাথা রাখতে হবে শুরু করতে পারলে সে যেন আমি করতে পারি সবথেকে মেন হচ্ছে টাইমের মধ্যে কমপ্লিট করা নেক্সট বিষয় যেটা মনে রাখতে হবে তা হলো হাইট অনুসারে ওয়েটটা ঠিকঠাক বজায় রাখতে হবে আচ্ছা বেশি ওয়েট থাকলে তেমন সমস্যা নেই কারণ দৌড় প্র্যাকটিস করতে করতেই কিছুটা ওয়েট লস হয়ে যায় কিন্তু কম ওয়েট থাকলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে আচ্ছা নেক্সট পয়েন্ট হলো চেস্টের এক্সপেনশানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যার যেদিন পরীক্ষা থাকবে সেদিন অন্তত বাড়িতে বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিজস্ব পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত বুক বুকের ছাতি ফোলানোর প্র্যাকটিস না করা পরীক্ষার দিনে আগে বা একদিন আগে পর্যন্ত যত ইচ্ছা বুকে ছাদি ফলানোর প্র্যাকটিস করতে পারেন কারণ এটি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ দেখা গেছে যে ফার্স্ট চান্সে বুক ফোলানো যতটা ফোলানো যায় পরবর্তী চান্সগুলোতে তা তুলনামূলক হয়ে অনেক কমে যায় এবং বুক না ফুলিয়ে পরীক্ষক যখন মাপেন তখন একেবারে নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে দিয়ে শক্ত কাঠ হয়ে না থেকে পুরো নর্মালভাবে মাপাতে হয় তারপর বুক ফোলাতে হয় আর সেদিন আর প্র্যাকটিস করতে হয় না বুক ফোলানোর আচ্ছা এবার আসা যাক সব থেকে মেন পয়েন্ট যেটা দৌড়ের স্ট্র্যাটেজি শুনে নেওয়া যাক সেই অ্যাসপেরেন্টের কাছ থেকে দৌড়ের জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত স্টার্টিং থেকেই কি একেবারে ফুল রিদামে দৌড়াতে হবে যেহেতু আটশো মিটার মোটামুটি তিন মিনিট প্র্যাকটিস দরকার পড়ে একেবারে যে ফুল স্টিপিড দিতে তার কোনো মারেনি যে যেরকম প্র্যাকটিস করবে তার উপর নির্ভর করে সেটা কীরকমভাবে সে প্রথমে জোরে দেবে না শেষে জোরে দেবে তো প্রথম দুপাক আমি মনে করি একটু হালকা রেখেই টানটা রেখেই দৌড়াতে হবে কিন্তু খুব বেশি প্রেশার না দিয়ে লাস্ট দুপাকে কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করতে হবে আর এখন এই আর তিন চার দিন বাকি আছে এই এখন কিভাবে প্ল্যান করা উচিত এই দৌড়ে পাশ করতে গেলে ধরুন ছাব্বিশ তারিখ পরীক্ষা আছে তাহলে এখন কি করা উচিত তার মোস্ট তার প্রথমত এসে প্রথমে জগিং করে নেওয়া উচিত জগিং করে পুরো স্ট্রেচিং করে বডিটাকে ফিট করে নিয়ে মোটামুটি যেহেতু দুশো করে রাউন্ড আছে তো প্রতিদিন আমার মনে হয় ওই দুশো রাউন্ডটা দশ পাক করে জগিং করা নেওয়া উচিত তারপরে প্রত্যেকটা ল্যাপ একটা একটা করে লং স্টেপে মারা উচিত প্রত্যেকটা ল্যাপ তাহলে স্ট্যামিনা তারা বেশি গ্রো করবে আর স্পিডটাও ভালো আসবে আচ্ছা ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে গেলে কি এখন স্পিন্ট দৌড়ানো উচিত দু তিনটে হ্যাঁ স্প্রিন্ট দরকারই পড়ে যেহেতু সেটা শেষের দিকে দরকার পড়ে স্প্রিন্টটা শেষ লাস্ট পার্ক দুটো যদি আমরা স্প্রিন্টে মারতে পারি তাহলে কোনো অসুবিধাই নেই আচ্ছা এবার একটা ডেমো দৌড় দেখা যাক এক্ষেত্রে দেখা যাচ্ছে একজন অ্যাসপ্রেন্ট সে এই ভিডিওটা ক্যাপচার করার আগেই মোটামুটি আড়াই পাকের মতো দৌড়ে নিয়েছে এই ট্র্যাকটা দুশো মিটারের থেকে একটু হলেও বেশি আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাস্ট দুটো রাউন্ড কত স্পিডে দমটাকে ধরে রেখে দৌড়ানো যায় বড় বড় স্টেপে দৌড়াতে হবে গোড়ালিতে চাপ না দিয়ে পায়ের পাতার ওপর নির্ভর করে হাত দুটোকে নর্মাল জগিং করার মতো হেলিয়ে প্রথম দিকে যতটা সম্ভব মুখ দিয়ে কম নিঃশ্বাস নিয়ে দৌড়াতে হবে আচ্ছা এই এক মিনিট চল্লিশ সেকেন্ডে যদি কেউ লাস্ট চারশো মিটার দৌড়াতে দৌড় কমপ্লিট করতে পারে সে অবশ্যই তিন মিনিটে আটশো মিটারে রেস শেষ করতে পারবে আচ্ছা আর একটা আর কনফিডেন্স অনেক বড় জিনিস কনফিডেন্স না হারিয়ে আমার জন্য তিন মিনিটে আটশো মিটার কোনো ব্যাপারই না এই মনোভাব নিয়ে নিজের মনকে বোঝাতে হবে আমি পারবো আমাকে পারতেই হবে না পারার কিছুই নেই আমি না পারলে কেউ পারবে না এইভাবে পরীক্ষার জন্য যেতে হবে এই ছিল আজকের মতো এই ভিডিওতে আমাদের দেওয়া এই ইনফরমেশান গুলি যদি আপনাদের একটু কাজে লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা মনে রাখবেন আপনি পারবেন আর একবার শুরু করলে তা শেষ করতেই হবে আর তা অবশ্যই উইসেল বাজার আগে